আমি একটা চিঠি দিয়েছিলাম, এই উপমহাদেশে মহাত্মা গান্ধী সবচেয়ে বেশি চিঠি পেয়েছেন এবং উত্তরও দিয়েছেন সবচেয়ে বেশি। তিনি 74,000 চিঠি পেয়েছিলেন তার জীবন দশায়, 69,000 কতগুলো চিঠির জন্য তিনি উত্তর দিয়েছেন। আমি 70,000 চিঠি পেয়েছিলাম ভারত। এখনকার যদি আরো এই 30-35 বছর হিসেব করা হয় তাহলে আমার চিঠির সংখ্যা 90,000, আমি 60,000 চিঠি উত্তর পেয়েছি, কিন্তু আমরা 10 লাখকে চিঠি লিখেছি আমি তার উত্তর পাই। যেমনি কখনো সকলও সরকারকে চিঠি লিখে ইদানিংকার উত্তর পাওয়া যায় না। আমি